কাঁচিপাড়া সংলগ্ন আইটিআই মোড়ে জাতীয় সড়কের বেহাল অবস্থা। যখন তখন ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। বিভিন্ন গাড়ি চালকরা অভিযোগ করেছে প্রশাসন দেখেও দেখে না, জীবন হাতে নিয়ে পারাপার করতে হয় এই রাস্তা দিয়ে। এখন লকডাউন চলছে, তাই এই বিষয়ে শোনার কেউ নেই। যখনই মেরামত করা হয় শুধু প্যাচওয়ার্ক করে ছেড়ে দেওয়া হয়। আবার দুদিনের মাথায় একই অবস্থা, নাজেহাল সাধারণ গাড়ি চালকরা। রাস্তাটা ভাঙা, আপনাদের কতটা পথ চলাচলে অসুবিধা হচ্ছে? আমাদের প্রচুর প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আচ্ছা, আপনাদের রাস্তাটা দীর্ঘদিন ধরে কয়েক এক মাস ধরে পুরো প্রবলেমই চলছে, মানুষের যাতায়াত প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আপনারা কি প্রশাসনকে কিছু বলতে চাইবেন এই ব্যাপারে? এই ব্যাপারে লকডাউন এখন তো প্রশাসন কোথায় শুনছে না। আপনার নাম? আমার নাম অমিত কুমার দাস। প্রশাসন জানানো হয়েছে ব্যবস্থা শিখতে হবে, লকডাউনও জানানো যাচ্ছে না। এই যে রাস্তার ভগ্ন অবস্থা, এ নিয়ে আপনারা কি বলবেন? আমরা বলতে চাইছি একটু ভালো হোক, গাড়ি ঘোড়া ভালোভাবে চলতে পারে। আপনাদের কি এখানে পথ চলাচলে ভয় লাগে না, যখন কখনো বিপদ হতে পারে? আচ্ছা, আপনার নামটা? দুর্গাপুর থেকে সোমনাথ গুপ্তার রিপোর্ট। কিছু বলবেন? সমাজ হিতৈষী।